দুবাইয়ের একমাত্র ভেজিটেবল মার্কেট আল আবিরর প্রবাসী বাংলাদেশি হলের সুযোগ সুবিধার লাই এই প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান রাউজান ট্রাভেলসর শুভ উদ্বোধন করা হয়। মোহাম্মদ খোরশেদ জামানের সভাপতিত্বে আবুল কাশেমের পরিচালনায় এর বক্তব্য রাখায় বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ সেলিমউদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইয়াকুব সৈনিক, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ হারুন সহ বিশিষ্টজন হল উপস্থিত আছিল। এর বক্তব্য হয় এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এই এলাকাত বাংলাদেশি হলের ইমেজ বাড়াইতে সহায়ক ভূমিকা রাখিব। মালিকানাধীন কোনো ট্রাভেল এজেন্সি এখানে নাই। বাঙালিদের সুবিধার্থে আমি এই রাউজান ট্রাভেলটা উদ্বোধন করলাম আজকে। তো সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমাকে সহযোগিতা করবেন।